আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি। বরিশালের দক্ষিণাঞ্চলে সবচাইতে বড় গরুর বাজার আমতলিতে আমরা সেখানে দেখতে পাচ্ছি। এখানে কিন্তু বড় একটি গরু রয়েছে, এর নাম শুনেছি যে কালা মানিক। এই মানিকের যে মালিক রয়েছে তার সাথে আমরা কথা বলার চেষ্টা করবো, আমাদের সাথে তিনি রয়েছেন। আচ্ছা, আপনি এই গরুটা কত দিন ধরে লালন পালন করেছেন? তিন বছর যাবার আমি লালন পালন করছি। হ্যাঁ, এটা কি কি বর্তমানে খাওয়াচ্ছেন এটাকে? এটাকে ঘাস, খড়কুটা এবং ভুষি। ভুষি, জি জি। এটা দাম চাচ্ছেন কত? 6 লাখ টাকা। 6 লাখ? আচ্ছা, এই গরুটার বর্তমানে ওয়েট আছে কত কেজি? আপনার 15.5 মন আছে। 15.5 মন। দর্শক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সাথে রয়েছেন সেই কালা মানিক। এই দক্ষিণাঞ্চলের সবচাইতে এখন বর্তমানে যে আমতলি বাজার রয়েছে সেই আমতলি বাজারে কিন্তু সবচাইতে বড় গরু আমরা দেখতে পাচ্ছি এই কালা মানিক। যে মালিক তার সাথে আমরা কথা বলতেছিলাম এবং এরা কিন্তু ব্যাপক টাকা দাম হাঁকাচ্ছে। তিনি প্রায় 6 লক্ষ টাকার মতো কিন্তু দাম চাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু হাজারো মানুষ এই গরুর বাজারে, প্রায় 4 থেকে 5 হাজার গরু রয়েছে এই দক্ষিণাঞ্চলে, কিন্তু সবচাইতে বড় গরুর বাজার। আর এই বাজারে বর্তমানে আজকে বাজারে কিন্তু এই কালা মানিক সবচাইতে বড় গরু এবং দামও সবচাইতে বেশি। এখন আপনারা জানতে চাই এইটার দাম বর্তমানে কত টাকা বলছে? 5-এর উপরে বলছে বর্তমান। 5 লক্ষ টাকার উপরে বলছে? আপনি কত টাকা হলে বিক্রি করবেন এটাকে? আমি আশানুরূপ কিছু আমার যে চাহিদা আছে সেই কাছাকাছি গেলে আমি এটা ছেড়ে দেবো ইনশাআল্লাহ, হয়তো এই বাজারে হতে পারে। আপনি কোথা থেকে আসছেন এই গরুটা? কলাপাড়া, নাস্তাপাড়া। কলাপাড়া, নাস্তাপাড়া থেকে? জি। আপনার খামারে? নিজের ফার্মে। নিজের ফার্মে? আচ্ছা, আপনার ফার্মে কতগুলো গরু আছে? আছে, আমার এক খালাতো ভাই আছে, ও এটার সাথে ইনভলভ আছে। দুইজনে নাকি? সে কি বাজার আসছে? জি আছে, বাজার আশেপাশে আছে। আচ্ছা, আপনার খামারে কতগুলো গরু আছে এরকম? এখন না, এইটাই এখন বড় আর তা ছোট ছোট আকারে আছে। কিছুদিন আগে 20-25টা বিক্রি হয়ে গেছে, এখন আর হালকা কিছু আর অল্প কিছু আছে। ছোট কয়টার মতো আছে আপনার? 7-8টা। আচ্ছা, এইটার পিছনে কত লক্ষ টাকার মতো আপনি ব্যয় করেছেন এ যাবত? এইভাবে তো আর পেচিক ভাবে খরচটা হিসাব করে রাখি না, হয়তোবা কাছাকাছি আমাদের যে হয়েছে। আচ্ছা, দৈনিক এটার পিছনে কত টাকা আপনি ব্যয় করছেন? 500 টাকা। 500 টাকা? আচ্ছা, এই 500 টাকা কি কি ওকে খাওয়ান এই যে কালামানিককে? ঘাস, খড়কুটা, তারপর আপনার পানির খরচ আছে যেভাবে টিউবওয়েল থেকে, এবং আপনার ওই যে ভুষি ভুষি খাওয়াচ্ছেন। দর্শক দেখতে পাচ্ছেন কিন্তু সেই কালামানিক কিন্তু অনেক মানুষ এখানে ভিড় করছে দেখার জন্য, শুধু কালামানিকে এক নজর দেখার জন্য। আর এটাকে কিন্তু 6 লক্ষ টাকা দাম বলেছে, যদি এর কিছু কম পায় তিনি কিন্তু এই কালামানিককে বিক্রি করবেন। বাজারে আরও আমরা ঘুরবো, দেখবো যে এখানে আর বড় কোনো গরু আছে কি না। এটা কিন্তু কলাপাড়া থেকে কিন্তু তারা নিয়ে আসছে। আমরা একটু ভাই একটু সামনে যাই, দেখি আরও কোনো গরু পাওয়া যায় কি না। হ্যাঁ, আমরা সামনে যাচ্ছি, দেখি এখানে গরু আছে। আমরা এর পাশেও কিন্তু আরো একটু আরো একটা মানিক দেখছি, এটার নাম কি জানি না। এটার মালিক যে আছেন তার সাথে আমরা কথা বলার চেষ্টা করব। দর্শক এই দেখতে পাচ্ছেন 2টি গরু রয়েছে এখানে। এখানে যে গরুর মালিক সে কিন্তু রয়েছে। আপনি কোথা থেকে আসছেন? কুকুয়া ইউনিয়ন থেকে। কুকুয়া ইউনিয়ন থেকে? আপনি কয়টা গরু নিয়ে আসছেন? 2টা গরু নিয়ে আসছে। 2টা? হ্যাঁ, 2টা গরু নিয়ে আসছেন। কত টাকা দাম চাচ্ছেন এই গরুর? 5 লক্ষ টাকা দাম চাইছি। 5 লক্ষ টাকা দাম চাচ্ছেন। আপনার এই গরুর দাম কত টাকা বলছে? 3.5 লাখ বলছে। 3.5 লাখ বলছে। আপনার ফার্মে কতগুলো গরু রয়েছে এখন? আর 8-10টা আছে। এখন 8-10টা গরু রয়েছে? আচ্ছা, এই এখন কত টাকা হলে আপনি বিক্রি করবেন এই আপনার এই 2টো কালামানিক দেখতে পাচ্ছি আমরা? 4.5 লাখ হলে বিক্রি করবো। 4.5 লক্ষ টাকা হলে বিক্রি করবেন? এখন পর্যন্ত দাম কত বলছে বলছিলেন? এখন থেকে বলছে 4 লক্ষ টাকা বলছে। 4 লক্ষ টাকা বলছে, আর 50,000 টাকা কম বেশি হলে আপনি বিক্রি করবেন? বিক্রি দেবো। আচ্ছা আচ্ছা, এরকম আরো কি বাজারে গরু আছে আপনার? এরকম দর্শক আমরা একটু আরো একটু বাজার ঘুরবো, দেখবো যে আরো এরকম গরু আছে কিনা। আমাদের সামনে কিন্তু অনেক গরু রয়েছে এখানে দেখতে পাচ্ছেন, কিন্তু হাজার হাজার মানুষ রয়েছে এবং গরু রয়েছে। এই দক্ষিণাঞ্চল সবচেয়ে বড় যে গরুর বাজার রয়েছে সেটা কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। আমার সামনে এক ভাই রয়েছে, আপনি কি গরু নিয়ে আসছেন এখানে? আনছি। কয়টা আনছেন গরু? একটা। একটা? কোন গরুটা আনছেন আপনি? ওই কালা গরুটা। কালা গরুটা আনছেন? আচ্ছা, দাম চাচ্ছেন কতটার? ওনার দাম চাইছি 70। 70? কত টাকা বলছে? 50। 50? বাজারের অবস্থা কেমন দেখছেন? বাজারের অবস্থা তো খারাপ। খারাপ? এর আগেও কোনো বাজার নিয়েছেন এটাকে? না, বাড়ি বেয়ে ওরা 60 বলছে। 60 হাজার বলছে? তাহলে কত হলে বিক্রি করবেন আপনি? আমি 65 হলে বিক্রি করবো। হ্যাঁ দর্শক, শুনলেন যে এখানে কিন্তু বাজারে কিন্তু অনেক মানুষজন রয়েছে যারা প্রতিনিয়ত কিন্তু গরু বিক্রি করতে আসছেন। আমরা আমাদের সামনে আরো একটি গরু দেখতে পাচ্ছি। এই গরুটার মালিক কে? আপনি? আচ্ছা, আপনি কোথা থেকে এই গরুটা আনছেন? করবিরিয়া। করবিরিয়া ইউনিয়ন থেকে? এই দক্ষিণাঞ্চল সবচেয়ে বড় গরুর বাজার তো আমরা দেখতে পাচ্ছি আমতলিতে। এর আগে কোনো বাজার নিয়েছেন? না, নেন নাই। কত টাকা চাচ্ছেন আপনি এই গরুটা? 2,60,000। 2,60,000 টাকা চাচ্ছেন? আপনি কত টাকা হলে বিক্রি করবেন?
2 লাখের উপরে যা পারি এলাম লইয়া। 2 লাখের উপরে যদি পান বিক্রি করবেন। হ্যাঁ ধন্যবাদ আপনাকে। আপনি এখানে কেন আসছেন? আপনারা দেখতে পাচ্ছি বাজারে ঘোরাঘুরি করছেন, কিসের জন্য? আপনার গরু আছে নাকি? গরু এটাই আমাদের আর কি। হ্যাঁ এটাই আপনাদের। এটাকে কি কি খাওয়াচ্ছেন? খাওয়ানো হচ্ছে এটাকে আপনার ভুষি, বাড়ির খাবার খাওয়ানো হইতেছে। গরু আছে কয়টা আপনাদের এই ফার্মে? গরু আমাদের ফার্ম 6টা গরু আছে আমাদের, বাড়ির গরু, তার মধ্যে একটা বড়, এটা নিয়ে এসেছি আর কি। দর্শক আরো এখানে কিন্তু গরু আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু আমাদের সামনে আমরা একটু দেখাতে চাই। এই বাজারটা কিন্তু দক্ষিণাঞ্চল সবচেয়ে বড় গরুর বাজার আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু একটি। আচ্ছা এইটা কি জাতের গরু আপনার? এটা ফিজিয়াম। হ্যাঁ ফিজিয়াম। ফিজিয়াম গরু আপনার? খামার আছে নাকি? হ্যাঁ আছে। কয়টা? দুইটা। দুইটা খামার। কতগুলো গরু আছে? গরু আছে 10টা, কিন্তু বড় গরু আছে 2টা। বড় গরু 2টা। আচ্ছা কত টাকা চাচ্ছেন আপনার এই কালো গরুটা? 3 লাখ টাকা। 3 লাখ টাকা। কত টাকা বলছে? বস 1,80,000 টাকা। 1,80,000। খারাপ, অনেক খারাপ। কত হলে বিক্রি করবেন এই আপনার কালা গরুটা? 2,30,000 হলে বিক্রি করব। বিক্রি করবেন? দর্শক দেখলেন যে কালা গরু রয়েছে, এই গরুটা কিন্তু 2 লক্ষর উপরে হলে বিক্রি করবে। দর্শক আমরা এই মুহূর্তে যে জায়গাটা রয়েছি এটা হচ্ছে বরগুনা জেলার আমতলী উপজেলায়। দক্ষিণাঞ্চলে কিন্তু সবচাইতে বড় গরুর বাজার হয়েছে এই আমতলীতে। আপনি যদি গরু কিনতে আসেন, আর কয়েকদিন মাত্র বাকি আছে, এই ভিতরে যদি আপনি গরু কেনেন অবশ্যই আপনি কিন্তু আমতলী বাজারে আসতে পারেন। এখানে কিন্তু আমরা এই প্রথমবার আসার পর দেখলাম এখানে কিন্তু অনেক গরু রয়েছে, যে হাজার হাজার গরু রয়েছে। দক্ষিণাঞ্চল সবচাইতে বড় গরুর বাজার। দর্শক আরও গরুর বাজার নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমরা এখন এখান থেকে বিদায় নিচ্ছি এবং পরবর্তী যে কোনো জায়গায় আপনাদেরকে এই গরুর বাজার নিয়ে, এই কোরবানি হাট নিয়ে কিন্তু আমরা আবার আপনাদের সামনে চলে আসবো। আল্লাহ হাফেজ।